আসসালামু আলাইকুম। গার্মেন্টস প্রোডাক্ট যখন আপনি কিনতে আসবেন, অবশ্যই কোনো তাড়াহুড়ো আপনারা করাটা ঠিক হবে না। এই ধরনের কিছু এক্সপিরিয়েন্সই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন। আমি সাফি জুবায়ের, ওনার অফ সাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল বাইং হাউস। আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা আমাদের যে কাস্টমারগুলো আমরা ফেস করি, কাস্টমাররা যারা যখন আসে, অনেক কাস্টমারই আমরা পাই খুবই পোলাইট, খুবই জেন্টেলম্যান, এবং কি খুব ধৈর্য সহকারে তারা কিন্তু প্রোডাক্টগুলো আসলে দেখে। একটা এর মাঝখানে কিছু ব্যাড এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি, তাহলে আপনাদের খুব বুঝতে একটু ইজি হবে। নতুন ব্যবসায়ী যারা আছেন, অনেকেই কিন্তু আসলে এই ধরনের অভিজ্ঞতা তাদের নাই যে আসলে একটা প্রোডাক্ট কীভাবে দেখবে, একটা প্রোডাক্ট কীরকম টাইম নিয়ে দেখতে হয়। আসলে অনেকেই, আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, অনেকেই আসলে এরকম হচ্ছে প্রোডাক্টগুলো খুব তাড়াহুড়া করে দেখার চেষ্টা করে। আমাদের এখানে ডিসপ্লে সিস্টেমটা হচ্ছে আমরা অ্যাঙ্গারিং করে রাখছি, এক এক জায়গায় এক এক সিস্টেম থাকে। সো আপনার কাছে সামনে যদি বান্ডেল এরকম দিয়ে দেওয়া হয় স্যাম্পলের, অথবা এরকম ডিসপ্লে করা থাকে, আপনারা যদি খুব তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু প্রোডাক্টের কোনো কিছুই আপনি বুঝতে পারলেন না, আপনি জানতে পারলেন না। আপনি যেহেতু প্রোডাক্ট কেনার জন্য আসছেন, তাহলে আপনাকে মিনিমাম একটা সময় আমাদের জন্য রাখতে হবে। আমাদের জন্য বলতে আমি বোঝাচ্ছি, আপনি যেই মার্কেটেই যান বা যেই হাউজেই যান, অবশ্যই আপনার একটা মিনিমাম টাইম ওই জায়গাটার জন্য রাখবেন। বিকজ অফ হচ্ছে, আপনি প্রোডাক্ট কেনার জন্য যদি সময় না দেন, কোয়ালিটিটা না বুঝেন, প্রোডাক্টের ধরনটা, প্রোডাক্টের আউটলুকটা না বুঝেন, তাহলে আপনি কীভাবে প্রোডাক্টটা কিনবেন? অবশ্যই আপনাকে প্রোডাক্ট যদি কিনতে চান, আপনাকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, খুব স্লোলি একটা প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কালার, সব কিছু আপনাকে দেখতে হবে। তাহলে আপনি একটা, অনেকগুলো প্রোডাক্ট যখন আপনার সামনে থাকবে স্যাম্পলিংয়ে, আপনি ওখান থেকে খুব সুন্দর আপনার পছন্দ অনুযায়ী ভালো ভালো আইটেমটা আপনি আলাদা করতে পারবেন। তাহলে আপনি আপনার মনের মতো আপনার দোকানটাকে আপনি সাজাতে পারবেন। কিন্তু আপনি যদি তাড়াহুড়া করেন, আপনারা যদি তাড়াহুড়া করেন, তাহলে এতে কী হবে, আপনি ভালো প্রোডাক্টটা আপনি নিতে পারলেন না, আর আমাদের পক্ষেও সম্ভব হয় না তখন ওই মুহূর্তে ওই কাস্টমারটাকে খুব ভালোভাবে খুব স্লোলি দেখানোর। আপনারা অবশ্যই ভিডিওতেই, আপনারা যখন দেখছেন, এই ভিলটা আপনাদের হচ্ছে যে আপনি কি তাড়াহুড়া করছেন কিনা। আমি খুব নেগেটিভলি কিছু বলছি না। যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট, খুব ভালো প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি চয়েস করতে চান, সেটার জন্য আপনি একটা মিনিমাম টাইম আমাদেরকে এই জায়গাটাতে দিবেন। যখন আপনি কোনো প্রোডাক্ট, কোনো স্যাম্পলিং আপনি চেক করবেন, দেখবেন, তাহলে আপনি অনেক ভালো প্রাইসে, অনেক ভালো মানের প্রোডাক্ট আপনি অবশ্যই পাবেন। আপনি নেগোসিয়েট করার যদি কোনো সুযোগ থাকে, তখন আপনি নেগোসিয়েটটা খুব স্লোলি করলেন, তখন আমাদের জন্য যেরকম খুব ভালো হয়, আপনাদের জন্য খুব ভালো হয়। আশা করব আপনারা, আপনাদের এই জাস্ট আমার এই সামান্য ছোট অভিজ্ঞতাটুকু আপনারা কাজে লাগাবেন, আপনার ব্যবসায় অনেক এটা ইফেক্টিভ হবে। আপনি দেখেন, আপনি যেখানে খুব তাড়াহুড়া করতেন, খুব একটু সময় দিয়ে আপনি প্রোডাক্ট দেখেন, আপনার পছন্দ হলে আপনি না নেন, আপনার পছন্দ হলে দেন হচ্ছে আপনি ডিসকাশনে যান প্রাইস নিয়ে, আপনি ডিসকাশনে যান কোয়ালিটি নিয়ে, তখন হচ্ছে আপনি দেখেন আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হয় কি না। আমি অবশ্যই 100% গ্যারান্টি দিচ্ছি, যাদের এই অভ্যাসটা আছে তারা যদি এটা বদলান, আপনারা যারা নতুন ব্যবসায় আছেন, তারা অবশ্যই সময় দিয়ে প্রোডাক্ট দেখবেন, আপনারা সময় নেবেন, এখান থেকে ভালো কিছু, যেখান থেকে নেন ভালো কিছু আপনারা ওখান থেকে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা সময় দিবেন, বিভিন্ন জায়গায় যান, হাউসে যান, আপনারা মার্কেটে যান, আপনার একটু সময় বের করে সময় দিয়ে প্রোডাক্টটা দেখবেন, আপনি ভালো প্রোডাক্ট কম প্রাইসে আপনি নিতে পারবেন, এবং কি আপনার ব্যবসায়ও খুব প্লাস পয়েন্ট হবে, আপনি খুব লাভবান হবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।